don't like them putting chemicals in the water that turn the friggin' frogs gay. বিখ্যাত কনস্পিরেসি থিওরিস্ট অ্যালেক্স জোন্স প্রায় দুই দশক ধরে তিনি উদ্ভট ও ডেঞ্জারাস সব কনস্পিরেসি থিওরি বানিয়ে আসছেন, যেগুলো তার ফলোয়ারদের মধ্যে খুবই পপুলার। কিন্তু এগুলোর জন্য ইউটিউবের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তাকে ব্যান করা হয়েছে। কি এমন আছে সেসব কনস্পিরেসি থিওরিতে? চলুন দেখে আসা যাক। নাম্বার থ্রি, গভর্নমেন্টের কাছে আছে জলবায়ু অস্ত্র। আমেরিকান সরকার ফেসবুক সহ বিভিন্ন মাধ্যম থেকে সাধারণ জনগণের পার্সোনাল ইনফরমেশন নেয়, এটা পুরাতন আলাপ। এগুলো ব্যবহার করে তারা মানুষজনের মাইন্ড কন্ট্রোল করে, এরকম কনস্পিরেসি থিওরিও আছে। কিন্তু অ্যালেক্স জোন্স বহুদিন ধরেই দাবি করে আসছেন আমেরিকান সরকার নাকি ওয়েদারকেও কন্ট্রোল করতে পারে, এবং এই কাজটি তারা করে নিরপরাধ জনগণের বারোটা বাজাতে। 2013 সালের একটি ব্রডকাস্টে তিনি বলেন, অবশ্যই ওয়েদার ওয়েপন বলে কিছু আছে এবং সেটি আমেরিকান সরকারের হাতে। বামপন্থী ওয়াচডগ অর্গানাইজেশন মিডিয়া ম্যাটার্সের একটি ট্রান্সক্রিপ্ট থেকে জানা যায়, টেক্সাসে 15 বছর আগে একটি বন্যা হয়েছিল, যে সময় এক রাতেই 30 জনের বেশি মারা গিয়েছিল। তাদের দাবি পুরোটাই ছিল এয়ারফোর্সের কারিশমা। এদিকে জোন্স দাবি করেন, 2013 সালের যে টর্নেডোতে 2 ডজন মানুষ মারা গিয়েছিল এবং 200 বেশি মানুষ আহত হয়েছিল, সেটিও নাকি আমেরিকান সরকারেরই তৈরি ছিল। তিনি আরও একটি ব্রডকাস্টে বলেন, ওয়েদার মডিফিকেশন চলছে, তারা আপনাকে GPS ইত্যাদির ব্যাপারে ঠিকই জানাবে, কিন্তু তলে তলে যে ওয়েদার কন্ট্রোল করে চলছে সেই ব্যাপারেই কিছুই বলবে না। তার মতে ইউনিভার্সিটি এবং টেড পাবলিকেশনগুলোতে নাকি এর প্রমাণ আছে। নাম্বার টু, স্যান্ডি হুক শুটিং ছিল সাজানো নাটক। যে কয়েকটা কনস্পিরেসি থিওরির জন্য ঝামেলা পোহাতে হয়েছে জোন্সকে, তার মধ্যে একটি এটি। একবার তিনি দাবি করেন, 2012 স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে ঘটে যাওয়া গোলাগুলির ঘটনা নাকি পুরোটাই সাজানো নাটক, যেখানে মোট 26 জন মারা গিয়েছিল এবং 20 জনের বেশি আহত হয়েছিল। সবথেকে বড় কথা, এরা সবাই ছিল 6 থেকে 7 বছরের বাচ্চা। তার মতে এই পুরো ঘটনাটাই ছিল সাজানো নাটক। এখানে নাকি বসে থাকা বেকার অভিনেতাদের দিয়ে অভিনয় করানো হয়েছে সিম্প্যাথি আদায় করার উদ্দেশ্যে। সরকার যাতে গান কন্ট্রোল পলিসিতে আরও রেস্ট্রিকশন দিতে পারে, তার জন্যই এত সব করা। তার এই দাবি শুনে সেই ঘটনায় মারা যাওয়া বাচ্চাদের পরিবারের লোকজন খেপে যায়। তারা মানহানির মামলাও করে দেয় তার নামে। মেইনলি 2017 সালের এপ্রিলে একটি ব্রডকাস্টের টাইটেলে তিনি লিখেছিলেন, স্যান্ডি হুক ভ্যাম্পায়ার্স এক্সপোজড। তাতেই সবাই তেলে বেগুনে জ্বলে ওঠেন। মোট 8টি পরিবার জোন্সের নামে মামলা করে। জোন্স দাবি করেন, ডেমোক্রেটিক পার্টির এজেন্টরা ওইসব ফ্যামিলিকে উস্কে দিয়েছে তার বিরুদ্ধে মামলা করার জন্য। নাম্বার ওয়ান, কেমিক্যাল পানিতে গিয়ে ব্যাংকেও গে বানিয়ে দিচ্ছে। জোন্সের কনস্পিরেসি থিওরিগুলির মধ্যে সবথেকে ইনোভেটিভ এবং কনস্পিরেসি ইতিহাসে সবথেকে হাস্যকর থিওরি মানা হয় এটিকে। 2010 তিনি দাবি করেন, গভর্নমেন্টের তরফ থেকে পানিতে এক ধরনের বিশেষ কেমিক্যাল মিশিয়ে দেওয়া হচ্ছে যাতে করে মানুষজন গে হয়ে যায়। তিনি একে পেন্টাগনের তৈরি করা মিস্টেরিয়াস গে বম্ব নাম দেন। সেই বছর একটি ব্রডকাস্টে তিনি বলেন, আশেপাশে এখন এত বেশি গে লেসবিয়ান দেখা যায়, এর কারণ কি জানেন? এটি একটি কেমিক্যাল ওয়েলফেয়ার অপারেশন। আমার কাছে এমন কিছু সরকারি দলিলও আছে যেখানে তারা স্বীকার করেছে তারা সমকামিতা বাড়াতে চাচ্ছে, এবং তার জন্য তারা পানিতে এমন এক ধরনের কেমিক্যাল মিশিয়ে দিচ্ছে যা খেলে মানুষজনের বাচ্চা হবে না। তার এই অদ্ভুতের দাবির 5 বছর পরে কনস্পিরেসি থিওরিতে একটি রহস্যময় বাকবদল দেখা যায়। তিনি এক জায়গায় বলেন, পানিতে সরকারের এই কেমিক্যাল মেশানোর ফলে পানিতে থাকা ব্যাংকগুলোও নাকি গে হয়ে যাচ্ছে। তার এই কথাটি দাবানালের মতো ছড়িয়ে যেতে থাকে, তৈরি হতে থাকে একের পর এক মিম, এমনকি টি শার্ট পর্যন্ত বানানো শুরু করে লোকজন। 2017 সালে জোন্স বলেন, আমেরিকায় থাকা বেশিরভাগ ব্যাংই এখন গে হয়ে গেছে, যদিও তিনি এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। তবে মজার ব্যাপার হচ্ছে, এতে করে একটি আশ্চর্য তথ্য বেরিয়ে আসে। 1994 সালে আমেরিকার সরকারি ল্যাব একটি অদ্ভুত কারণে ফান্ডিং দাবি করেছিল। তারা এমন একটি অস্ত্র বানাতে চেয়েছিল যার মাধ্যমে শত্রুপক্ষের সৈনিকদের গে বানিয়ে ফেলা হবে, যদিও সেই প্রজেক্টটি দ্রুতই বাতিল করে দেওয়া হয়। গিজমোটো নোটের 2013 সালের একটি রিপোর্টে জানা যায়, সেই একই ল্যাব থেকে আরও একটি উদ্ভট ফান্ডিং রিকোয়েস্ট এসেছিল। সেটি ছিল ব্যাট ব্রেথ বম্ব, অর্থাৎ বাজে নিঃশ্বাস সম্পন্ন বোমা, যার কারণে পোকামাকড় ঝাঁকে ঝাঁকে শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সেই তুলনায় গে বম্ব কিন্তু বিশ্বাসযোগ্যই। কি বলেন বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অ্যালেক্স জোন্সের এই কনস্পিরেসি থিওরিগুলো কি আসলেই সত্যি? আমেরিকান সরকার কি আসলেই গে বোমা বানিয়ে পানিতে মিশিয়ে দিয়েছিল?